ওয়েলকাম টু টিচার বেসকিবি। তো আজকে আপনাদের সাথে আলোচনা করবো ফটোশপ দিয়ে কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো টোটালি আজকে আপনাদেরকে পাঁচটি ওয়েতে দেখাবো যে কীভাবে ফটোশপ দিয়ে ফটোর ব্যাকগ্রাউন্ড অতি চমৎকারভাবে রিমুভ করতে পারেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট অফ অল ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তো আমরা ফার্স্টে আমাদের ফটোশপ যে সফটওয়্যারটি রয়েছে এটি ওপেন করে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের ফটোশপ সফটওয়্যার, তো আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফটোশপ সফটওয়্যারটি রয়েছে এটি ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার জন্য সামান্য একটু সময় নেবে, তো ততক্ষণ আমরা অপেক্ষা করি। তো এই হচ্ছে আমাদের ফটোশপের মেন পেজ। তো এইখান থেকে আমাদেরকে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এই নিউ প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন ফাইল নামে একটি অপশন রয়েছে, তো আমরা এটাতে ক্লিক করবো। তো এটাতে ক্লিক করার পরে এখানে আপনারা নিউ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন যেটার শর্ট মিনিং হচ্ছে Ctrl+N। তো আপনারা যদি কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করেন সেক্ষেত্রে আপনার এখান থেকে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট হবে। তো আমরা এখান থেকে নিউ এ ক্লিক করছি। তো নিউ এ ক্লিক করার পর আপনি চাইলে আপনার এখানে যে ফাইল নেমটা রয়েছে এই ফাইল নেমটা দিতে পারেন, এবং এখানে হচ্ছে ওয়াইট অ্যান্ড হাইট। তো এখানে এটা সম্পূর্ণটাই পিক্সেলে থাকে, তো আমরা এখানে হাইট ওয়েটটা 1920x1080 এটা ছিল, এবং রেজুলেশনটা 72। এটা যদি আপনাদের না থাকে আপনি এটা দিয়ে নিতে পারেন। তো আমরা এখানে যেহেতু আমি আগে ফটোশপে কাজ করেছি, তো সেক্ষেত্রে আমার আগের যে হাইট ওয়েটটা দেওয়া ছিল এটাই রয়েছে। তো আমরা এখানে হাইট ওয়েটটা 1920x1080, বিশেষ করে থাম্বনেল বা ফটোশপ এডিট করার ক্ষেত্রে, এটা আমরা ওকে করে দিচ্ছি। তো ওকে করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি পেজ শো হয়েছে। তো আসলে আমাদের এই পেজটা নিউ পেজটা যে আমরা একটা পেজ ক্রিয়েট করলাম, তো এটির মাধ্যমে আমাদের ফটোশপটা তে কাজ করতে হবে। তো আপনারা এখান থেকে যে লকটা থাকে এটাকে ছেড়ে দেবেন, লকটাকে আনলক করতে হবে। তো আজকে আপনাদেরকে আমি বেশ কয়েকটা ওয়েতে দেখাবো যে কীভাবে ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো এখান থেকে আমরা ফাইলে যাব। ফাইল থেকে আমরা ওপেনে ক্লিক করবো। ওপেন থেকে আপনার যে কাঙ্ক্ষিত ছবিটা রয়েছে আমাদেরকে এটা আনতে হবে। তো আমরা এখান থেকে আমাদেরকে কাঙ্ক্ষিত ছবিটা রয়েছে এটা আনতে হবে। তো এখান থেকে আমরা, তো আপনার যে কাঙ্ক্ষিত ছবিটা যেখানে রাখা রয়েছে আপনার সেখান থেকে আপনাকে ফটোটা আনতে হবে। তো আমার যেখানে ফটোটা রয়েছে আমি সেটা ক্ষেত্রে সিলেক্ট করছি। তো এই ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এইখান থেকে ধরুন সাপোজ আপনার যদি ফটোশপের যে ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন সেই ছবিটার যদি পিছনের যে কালারটা থাকে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটা যদি এক কালার হয়, তো এটা আপনার যে কোনো কালার হতে পারে, হোয়াইট, রেড, ব্লু, ব্ল্যাক, যে কোনো কালারই হোক না কেন। তো এটা যদি আপনার এক কালার হয় তো সেক্ষেত্রে আপনি উপর দিকে উপর থেকে সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্ট থেকে কালার রেঞ্জ, তো কালার রেঞ্জে ক্লিক করার পরে আপনি যে সাবজেক্টটাকে আপনি শুধু রাখতে যাচ্ছেন তো এখানে আপনি সেই সাবজেক্টটাকে ব্ল্যাক করতে হবে। তো এখানে দেখুন আমার যে সাবজেক্টটা রাখতে যাচ্ছে এটা অটোমেটিক ব্ল্যাক দেখাচ্ছে। তো আপনাদের যদি কম বেশি লাগে তো আপনি এখান থেকে এটাকে কমিয়ে বাড়িয়ে নেবেন। তো আপনি যে সাবজেক্টটাকে রাখতে যাচ্ছেন সেটাকে ব্ল্যাক দেখাতে হবে যে এইখানটায়। তো এখানটায় এটা করার পরে এখান থেকে ওকে, তো ওকে দেওয়ার পরে আবার আপনাকে সিলেক্টে যেতে হবে। সিলেক্ট থেকে আপনি যে নিজের দিকে দেখতে পাচ্ছেন যে ইনভার্স নামে একটি অপশন আছে, তো আমাদেরকে এই ইনভার্সে ক্লিক করতে হবে। তো ইনভার্সে ক্লিক করার পরে আবার পরবর্তী পর্যায়ে আবারও সিলেক্টে ক্লিক করতে হবে। তো সিলেক্টে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডিফাইন এস নামে একটি অপশন আছে, যেটি আপনার যদি আপনি কিবোর্ড থেকে শর্ট কমান্ডের মাধ্যমে দিতে চান সেক্ষেত্রে আপনি Alt+Ctrl+R প্রেস করলে আপনার এই ডিফাইন এসটা চলে আসবে। তো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্মার্ট রেডিয়াসটা রয়েছে। আপনার চাইলে স্মার্ট রেডিয়াসটা হচ্ছে কি, আপনার এই সাইডে যদি একটু অন্যরকম দেখায় বা একটু দাগ দাগ থাকে এটা বা একটু ইয়া থাকে তো এটা ই হয়ে যাবে। তো আপনার চাইলে এখান থেকে স্মার্ট রেডিয়াসটাকে টিক মার্ক করে যে এখানে রেডিয়াস, তারপরে হচ্ছে স্মুথ, ফেদার, এরপর হচ্ছে কন্টেন্স, এগুলো আপনার চাইলে হালকা একটু একটু করে বাড়িয়ে দিতে পারেন। তো বাড়িয়ে দেওয়ার পরে আপনাদেরকে যে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন যে আউটপুট টু এই সিলেক্টেড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে নিউ লেয়ার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, তো আমাদেরকে এখান থেকে এই যে নিউ লেয়ার অপশনটি রয়েছে এখান থেকে আমাদের একটি নিউ লেয়ার নিতে হবে। তো নিউ লেয়ার নেওয়ার পর আপনার এখানে টোটাল কাজ কমপ্লিট হওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওকে, তো এখানে ওকে ক্লিক করতে হবে। তো ওকে ক্লিক করার পর আমাদেরকে এই যে উপরের দিকে আপনি মুভ যে বাটন, মুভ টুলটা দেখতে পাচ্ছেন, তো আমাদেরকে মুভ টুলে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন যেটা আমাদের কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আপনি এখানে এটাকে যেখানে নেবেন, তো নেওয়ার পরে আপনি এই যে এখানে আনার পরে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা চলে আসছে। তো এটাকে ছোটো বড়ো করার জন্য Ctrl+3 প্রেস করুন। করার পরে এখানে শিফট ধরে আপনি এটাকে ছোটো বড়ো করতে পারবেন। এই প্রক্রিয়াটা হচ্ছে শুধুমাত্র আপনার যদি ব্যাকগ্রাউন্ডটা এক কালারের থাকে তো সেই ক্ষেত্রে এই প্রক্রিয়াটা কার্যকর, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডটা যে কালারের
হোক না কেন, এক কালার হলে এই প্রক্রিয়াটা কার্যকর। ধরুন সাপোজ এরপরে আমরা আরেকটা ওয়েতে দেখাচ্ছি, এরপর আপনি আবার ওপেনে যান, ওপেন থেকে আপনি একটা পিকচার সিলেক্ট করুন। ধরুন সাপোজ আমরা এই পিকচারটাকে সিলেক্ট করলাম, এরপর এখান থেকে ওপেন, তো ওপেন করার পর এখান থেকে আপনি এই যে এটাকে আনলক করে দিন। আনলক করার পর এখান থেকে এটাকে বড় করুন। এই ফটোটাকে আমরা এখানে আনার পরে আমরা এটাকে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাজিক টুলস নামে একটি অপশন আছে, তো এখানে এরপরে আপনি আপনার মাউসের লেফট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার উপর দিকে দেখতে পাচ্ছেন যে কুইক সিলেকশন টুলস নামে একটি অপশন আছে, তো এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পরে আপনি যে উপরের দিকে দিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে টেনে নিচের দিকে আসতে থাকুন, তো যে আপনার যে যতটুকু লাগবে আপনি ততটুকু মার্ক করুন এভাবে। ওকে ওকে, তো আমরা এখানে মার্ক করছি, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে এই দিকটায় আর একটু উঠবে এবং এই দিকটায় আর একটু এই মার্কটা নিচের দিকে নামবে, তো সেই ক্ষেত্রে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে প্লাস অ্যান্ড মাইনাস, প্লাস মাইনাস রয়েছে, তো আপনি যদি এটাকে বাড়াতে যান তো সেই ক্ষেত্রে আপনি এখানে যে অ্যাড টু সিলেক্ট এটাকে প্লাসে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এখানে এটাকে যেভাবে ক্লিক করে এটাকে আপনার যতদূর প্রয়োজন আপনার ইচ্ছা মতো এটাকে বাড়িয়ে দিন, যতদূর দরকার ততদূর এটাকে করে দিন, বাড়িয়ে দিন। তো আমি আর জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। এরপরে ধরুন আপনি সাপোজ এটাকে যদি আপনার এই যে দেখুন আমি এটা বাড়াবার যে আমার এখান থেকে বেশি চলে গেছে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে একটি মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছেন, তো মাইনাসে ক্লিক করুন। এরপরে এখানে আপনি এটাকে যত দূর লাগে আপনি তত দূর এটাকে স্ক্রিমশন। এখন আমাদের যে এই সাইডটা যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মিলে নাই, তো আমরা এখান থেকে এটাকে এইভাবে টেনে ধরে মিলে দিতে পারি। তো মোটামুটি যদি আপনার এটা সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে, তো এইখান থেকে আপনি সিলেক্টে ক্লিক করুন। সিলেক্টে ক্লিক করার পর সেম প্রসেসে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন যে রিফাইন এডস নামে একটি অপশন আছে, তো এটা আপনি আপনার কিবোর্ডের শর্ট কমান্ডের মাধ্যমে যদি দিতে চান তাহলে অল্টার প্লাস কন্ট্রোল প্লাস আর প্রেস করলে আপনি এটা হয়ে যাবে। তো এই ফটোটা সাইডে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু কাটা কাটা দাগ রয়েছে, তো এটাকে যদি আপনারা উঠিয়ে দিতে চান তো সেক্ষেত্রে আপনি এখানে স্মার্ট রেডিয়াসটাকে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দিন, এরপরে যে স্মুথ ফেদার্স কন্টেন্টস এগুলোকে একটু একটু করে বাড়িয়ে দিয়ে, তো এরপরে হচ্ছে আপনি যে আউটপুট টু এখান থেকে নিউ লেয়ারে ক্লিক করুন। নিউ লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আপনি ওকে প্রেস করুন, তো ওকে প্রেস করার পর এখান থেকে মুভ বাটনে ক্লিক করুন। মুভ টুলসে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে, তো এটাকে আপনি চাইলে আপনার এরপর আপনি যেখানে এটাকে বসাতে চান তো সেইখানে এটাকে আপনি বসিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এটা চলে আসছে। তো এরপরে আরও কয়েকটা ওয়ে রয়েছে, তো সেই জন্য আমরা আবারও ফাইলে যাব, ফাইল থেকে ওপেন, আমি আপনাদেরকে আলাদা আলাদাভাবে দেখাচ্ছি। ওপেন, এরপরে এই ফটোটাকে আমরা নিচ্ছি, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। এরপরে এখান থেকে ওপেন করুন, ওপেন করার পর এখান থেকে আপনি এটাকে লকটাকে আনলক করে দিন। আনলক করার পরে আপনার ইচ্ছা মতো ছবিটাকে একটু বড় করুন, তো যদি জুম করতে চান তো এখান থেকে কন্ট্রোল প্লাস চাপলেও এটা জুম হবে, বা আপনার মাউসের স্ক্রল ধরে ঘোরালেও এটা জুম হবে। এরপরে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এটাকে ম্যাগনেটিক টুলস বলা হয়, তো এটাতে ক্লিক করার পরে বেশ কয়েকটা অপশন রয়েছে, তো আমরা এই যে লেসার টুলস এটা দিয়ে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তো এটা আমরা লেসার টুলসে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি যে এখান থেকে এটাকে চেপে ধরে রেখে এইভাবে, সাপোজ আপনাদেরকে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য, এইভাবে চেপে ধরে রেখে আপনি এখান থেকে আমরা যতদূর প্রয়োজন আপনি এইভাবে এটাকে ধরে মিলিয়ে যান, এরপরে এখানে মিলিয়ে দিন। তো মিলিয়ে দেওয়ার পর আপনার যদি এইটুকু প্রয়োজন হয়, বা ধরুন সাপোজ আপনি এটা আপনার যে এডিটটা করেছেন বা যেটুকু রাখতে চান, তো আপনি এটাকে মিলিয়ে দেওয়ার পরে আপনার যদি যতদূর প্রয়োজন আপনাদেরকে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য এটা করলাম। তো আপনার এটাকে করার পরে এখান থেকে আপনি সিলেক্টে যাবেন, সিলেক্টে যাওয়ার পর আবারও সেম প্রসেসে রিফাইন এডজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চাইলে যে স্মার্ট রেডিয়াসটাকে ক্লিক করে এই সবগুলোকে একটু একটু করে বাড়িয়ে দিতে পারেন। বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট থেকে এখান থেকে নিউ লেয়ার, নিউ লেয়ার নেওয়ার পরে এখান থেকে আপনি ওকে প্রেস করুন। তো ওকে প্রেস করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এরপরে মুভ টুলে ক্লিক করুন, এটাকে সরানো যায়, দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো হয়তো আপনারা যেটাভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন, তো এখানে সাপোজ আমরা এখান থেকে ওপেনে ক্লিক করছি, ওপেনে ক্লিক করার পর আমরা এই ছবিটাকে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে ওপেন, ওকে আবারও এটার আমরা আনলক করে দেবো। আনলক করার কারণ হচ্ছে আপনি ছবিটাকে যদি নড়াচড়া করাতে চান বা সরাতে চান সেক্ষেত্রে আমাদের এই ছবিটাকে আনলক করে নিতে হবে। আবার যদি আপনি এই ছবিটাকে বন্ধ করে দিতে চান তো এই যে এখানে আয়ের যে চিহ্নটা রয়েছে, চোখের যে চিহ্নটা রয়েছে, এটাকে অফ করে দিলে এটা বন্ধ হয়ে যাবে, আবার যে দেখেন এটাকে অন করে দিলে চলে আসবে। তো নিচে দুই নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলিগোনাল লেসার টুলস, তো আমরা এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে আপনার যতদূর প্রয়োজন ছবিটাকে আপনি এভাবে কেটে
আপনার যতদূর প্রয়োজন, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের যতদূর প্রয়োজন আপনার এভাবে ড্র্যাগে কাটতে থাকবেন, মার্ক করে আপনার যতদূর প্রয়োজন আপনি এইভাবে এটাকে নিয়ে এই মিলিয়ে দেবেন। তো এইভাবে মিলিয়ে দেওয়ার পর আপনি যেটা একটু এভাবে দেখাবে তো মিলিয়ে দেবেন। তো মিলিয়ে দেওয়ার পর আপনি আবারও এখান থেকে সিলেক্টে যাবেন। সিলেক্টে যাওয়ার পরে আপনি যে কালার রেঞ্জের নিচে যে রিফাইনেসটা রয়েছে আবারও রিফাইনেসে ক্লিক করবেন। রিফাইনেসে ক্লিক করার পর আপনি চাইলে স্মার্ট রেডিয়াসটাকে ক্লিক করে যে রেডিয়াস, স্মুথ, শেডার্স, কন্টেন্স এগুলো চাইলে আপনি বাড়িয়ে দিতে পারেন। তো বাড়িয়ে দিলে আপনার যে সাইডে যে শেষ ইয়াগুলো থাকে এগুলো খুবই স্মুথ দেখাবে। এরপর আপনি এখান থেকে নিউ লেয়ার, নিউ লেয়ারে ক্লিক করার পর এখান থেকে ওকে ক্লিক করুন। তো ওকে ক্লিক করার পরে যে মুভ বাটনে ক্লিক করুন, তো মুভ টুলসে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যেটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো চাইলে আপনি এটাকেও এখানে আপনার যে ছবিগুলো রয়েছে এটার মাঝে আপনি এখানে রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন যেটা আমাদের হয়ে গেছে। তো এরপর আপনাদেরকে আমি আরও একটা ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখাচ্ছি। তো আপনাদেরকে আমি আলাদা আলাদাভাবে দেখাচ্ছি। তো এরপরে আমরা আবারও এখানে ফাইলে যাবো, ফাইল থেকে ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করার পরে আপনি যে ছবিটাকে এডিট করতে চান তো সেটাকে মার্ক করুন। মার্ক করার পরে এখান থেকে ওপেনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি আবারও এখান থেকে এটাকে আনলক করুন। আনলক করার পরে ছবিটাকে একটু বড় করুন। তো বড় করার পর আপনি এটাকে একটু জুম ইন করার জন্য কন্ট্রোল প্লাস চাপতে থাকুন। তো কন্ট্রোল প্লাস চাপার পরে এটা একটু বড় হচ্ছে। তারপরে আমরা এইখান থেকে এটাতে ক্লিক করার পরে আপনি যে ম্যাগনেটিক প্লেসার টুলস, তৃতীয় যে থার্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনেটিক প্লেসার টুলস, এটাতে ক্লিক করবো। তো এটাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে এটাতে ক্লিক করে টিক মার্ক করে আমরা এটাকে মিলিয়ে যাব। তো এভাবে এটাকে আপনি আপনার যতটুকু প্রয়োজন, তো আপনার যতটুকু প্রয়োজন আপনি এইভাবে এটাকে মার্ক করে কাটতে থাকবেন। তো আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে এইটুকু দেখাচ্ছি। এরপরে এখানে আপনি এটাকে মিলিয়ে দিন। মিলিয়ে দেওয়ার পরে তো আপনি এটাকে মিলিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা ইয়ে হয়ে গেছে। তো এই এরপরে আপনি এখান থেকে সিলেক্টে যান। সিলেক্টে যাওয়ার পরে এখান থেকে রিফাইন এডসে ক্লিক করুন। রিফাইন এডসে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এটা ইয়ে হয়ে গেছে। তো এখান থেকে আপনি স্মার্ট রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দিন। তো বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি সিলেক্টে ক্লিক করুন। আবার সিলেক্টে ক্লিক করার পর নিউ লেয়ারে ক্লিক করুন এবং এইখান থেকে সর্বশেষ ওকে ক্লিক করুন। তো এরপরে মুভ টুলসে ক্লিক করে এটাকে আপনি দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এটা আপনার যদি কোথাও ভুল হয় তো আপনি যদি কন্ট্রোল প্লাস জেড চাপতে থাকেন তো এটা আপনার যত দূর ভুল হবে একটা একটা আপনার ব্যাগে চলে আসবে। ফটোশপের সব ধরনের ভার্সন দিয়ে আপনি ফটো এডিট করতে পারবেন। তো আপনাদেরকে আমি দেখেছি ফটোশপ সিসির মাধ্যমে। তো আপনারা যদি আমি যেভাবে দেখাচ্ছি 100% মিলে করতে চান তো ফটোশপ সিসি দিয়ে করলে এভাবেই করতে পারবেন। তো অন্যান্য সফটওয়্যার যে অন্যান্য যে ভার্সনগুলো রয়েছে এগুলো প্রায় কিটিমাস প্রায় সেম, তো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। তো এরপরে আপনি যদি এই ছবিটাকে সেভ করতে চান তো সেভ করার জন্য আপনি এখান থেকে ফাইলে যাবেন। তো ফাইলে যাওয়ার পরে আপনি এটাকে বিভিন্ন ক্যাটাগরিতে সেভ করতে পারেন। এরপরে এখান থেকে সেভ অ্যাজে যাবেন। সেভ অ্যাজে যাওয়ার পরে আপনি যদি এই ছবিটাকে পিএনজি ফরম্যাটে সেভ করতে চান তো এই ক্ষেত্রে এই যে পিএনজি যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে সেভ করলে এটা হয়ে যাবে। আমি এটাকে আর যদি আপনি জেপিজিতে সেভ করতে চান তো এখানে যে জেপিজি যে অপশনটা রয়েছে জেপিইজি, তো এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার ফাইলটার নাম দিতে পারেন। দেওয়ার পরে আপনি এখান থেকে সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার যে সাইজটা যে ইমেজ অপশন রয়েছে এটা হাই বা মিডিয়াম আপনি করে দিতে পারেন। তো আমি এখান থেকে হাই করে দিচ্ছি। হাই করার পরে আপনি এখান থেকে এটাকে ওকে ক্লিক করুন। তো ওকে ক্লিক করার পরে আপনার এই ফটোটা সম্পূর্ণভাবে সেভ হয়ে গেছে। আপনার এই যে ছবিটার আপনার ফাইল লোকেশন থাকবে সেখানে আপনি গেলে এটা পেয়ে যাবেন। তো ফটোশপের ব্যাকগ্রাউন্ড নিয়ে এই ছিল আমাদের আজকের বিস্তারিত আলোচনা। ধন্যবাদ সকলকে। তো আজকের মতো এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।